শান্তি সতেরো আট দু হাজার চব্বিশ ওম শান্তি বাবদাদা মধু বন বাবা বলেছে মিঠে বাচ্চে বিনাশী শরীরের সাথে ভালোবাসা না করে অবিনাশী বাবাকে ভালোবাসো তো বিনাশী শরীরকে না ভালোবেসে অবিনাশী বাবাকে ভালোবাসো তাহলে কান্না থেকে মুক্ত হতে পারবে প্রশ্ন আনরাইটিয়াস পেয়ার কী আনরাইটিয়াস মানে অসঙ্গত ভালোবাসা কি আর তার পরিণাম কি হয় উত্তর বিনাশী শরীরে মোহ রাখা হল আনরাইটিয়াস ভালোবাসা যে বিনাশী জিনিসের প্রতি মোহ রাখে সে কাঁদে দেহ অভিমানের কারণেই কান্না আসে কারণ দেহের যখন বিনাশ হয়ে যায় অর্থাৎ যাকে মৃত্যু বলছে তখন সে দেহের প্রতি ভালোবাসা থাকার জন্য তখন সে কাঁদে সত্য যুগে সবাই আত্ম অভিমানী থাকে তাই সেখানে কান্নার কোনো ব্যাপারই হয় না যে কাঁদে সেই সব হারিয়ে দেয় মানে যোতে হে বো খোতে হে অবিনাশী বাবার অবিনাশী বাচ্চারা এখন শিক্ষা পাচ্ছে দেহি অভিমানী হও তাহলে কান্না থেকে মুক্ত হয়ে যাবে ওম শান্তি এটা তো বাচ্চারা জানে যে আত্মা অবিনাশী আর বাবাও অবিনাশী তো ভালোবাসা পেয়ার কিসকো কারণ চাহিদা কাকে ভালোবাসা উচিত অবিনাশী আত্মাকে অবিনাশীকেই ভালোবাসা উচিত বিনাশী শরীরকে ধরেই ভালোবাসা উচিত সারা দুনিয়াটাই তো বিনাশী প্রত্যেকটা জিনিস বিনাশী এই শরীরটাও বিনাশী কিন্তু আত্মা অবিনাশী আত্মার ভালোবাসাও অবিনাশী হয় আত্মা কখনও মরে না আত্মাকে বলা হয় রাইটিয়াস বাবা বলে তোমরা আনরাইটিয়াস হয়ে গেছ বাস্তবে অবিনাশীর অবিনাশীর সাথেই ভালোবাসা হওয়া উচিত তোমাদের ভালোবাসা বিনাশী শরীরের সাথে হয়ে গেছে তাই জন্য কানতে হয় অবিনাশীর সাথে ভালোবাসা নেই বিনাশীর সাথে ভালোবাসা হওয়ার কারণেই তোমাদের কানতে হয় এখন তোমরা নিজেকে অবিনাশী আত্মা ভাবো তো কান্নার কোনো ব্যাপারই নেই কারণ তোমরা আত্ম অভিমানী তো বাবা এখন তোমাদের বাচ্চাদের কি বানাচ্ছে আত্ম অভিমানী বানাচ্ছে দেহ অভিমানী হলেই কাঁদতে হয় বিনাশী শরীরের জন্য কাঁদতে থাকে ভাবে সমাজ দেবী হে এটাও বোঝে যে আত্মা মরে না বাবা বলে নিজেকে আত্মা ভাব তোমরা অবিনাশী বাবার বাচ্চা অবিনাশী আত্মা তোমাদের কান্নার কোনো দরকার নেই আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীরে পাট বাজায় এটা তো একটা খেলা তোমরা শরীরের প্রতি মমত্ব কেন রাখো দেহ সহিত দেহের সব সম্বন্ধ থেকে বুদ্ধিযোগ ছিন্ন করো তোড়ো কারণ এগুলো সব বিনাশী নিজেকে অবিনাশী আত্মা ভাবো আত্মা কখনো মরে না গায়নও আছে জো রোয়া সো খোয়া যে কাঁদবে সে খুইয়ে দিল নিজের ভাগ্য আত্ম অভিমানী হলেই তোমরা লায়ক যোগ্য হয়ে যাবে তো বাবা এসে দেহ অভিমানী থেকে আত্ম অভিমানী বানায় বলে তোমরা কিভাবে ভুলে গেছ জন্ম জন্মান্তর তোমাদের কানতে হয় জন্য এখন আবার আমি তোমাদের আত্ম অভিমানী হওয়ার শিক্ষা দিচ্ছি আর তাহলে আড়াই হাজার বছর তুমি কাঁদবে না এটা হলো কান্নার দুনিয়া আর সত্যযুগ হলো হাসার দুনিয়া হাসির দুনিয়া না ওটা ওখানে কান্না নেই এটা হলো দুঃখের দুনিয়া ওটা সুখের দুনিয়া বাবা খুব ভালোভাবে শিক্ষা দেয় অবিনাশী বাবা অবিনাশী বাচ্চাদের শিক্ষা দেয় হ্যাঁ আত্মা তো অবিনাশী তো বো দেহা অভিমানী হে দুনিয়ায় যে মানুষ দেহ অভিমানী তাই দেহকেই দেখে শিক্ষা দেয় তো দেহরই ইয়াদ আসতে থাকে আর কানতে থাকে দেখ দেখছেও যে শরীর শেষ হয়ে যায় তাহলে তাকে ইয়াদ করে কী ফায়দা কী লাভ মিটিকে কেউ ইয়াদ করে কি অবিনাশী চিজনে যাকার দুসরা শরীর নিয়া ওর মধ্যে যে আত্মাটা আছে সেটা তো অবিনাশী সে ওই শরীরটা ছেড়ে আর শরীর নিল এটা তো বাচ্চারা জানে যে ভালো কর্ম করে সে শরীরও ভালো পায় কেউ যদি খারাপ রুগী রোগীর শরীর পায় সেটাও কর্ম অনুসারে তো আমরা শরীরও যেরকম পাই সেটাও আমাদের কর্ম অনুসারে এরকম না যে ভালো কর্ম করলে কেউ উপরে চলে যায় না এখানে আবার অন্য শরীরে জন্ম নেয় ভালো শরীর পায় উপরে তো কেউ যেতে পারে না ভালো কর্ম করলে নিশ্চয় তাকে ভালোই বলবে জন্ম ভালো পাবে তাও নিচেই তো তাকে নামতে হয় নিচে নামতে হয় মানে জন্ম হলো কিন্তু ধীরে ধীরে সে তো তমপ্রধানের দিকেই যাবে তোমরা জানো আমরা কিভাবে চরি ভালে ভালো কর্মের দ্বারা কেউ মহাত্মাও হতে পারে তাও কলা তো তার কম হতে থাকে বাবা বলে তাও ঈশ্বরকে ইয়াদ করে ভালো কর্ম করে তো তার অল্পকালের ক্ষণভঙ্গ সুখ পায় বাবা দেয় তাও সিঁড়ি তো নিচেই নামে না কলা তো কমে যায় নাম কারকে আচ্ছা হোক শুধু নামে বলে যে খুব ভালো এখানে তো মানুষ ভালো খারাপ কর্ম কেউ জানে না কোনটা ভালো কর্ম কোনটা খারাপ কর্ম যারা ঋদ্ধি সিদ্ধি করে তাদের কত মান দেয় তাদের পিছনে মানুষ তো হয়রান হয়ে যায় তো সবাই তো অজ্ঞান হয়ে গেছে ভাবো কেউ ইনডাইরেক্ট দানপূর্ণ করে হয়তো ধর্মশালা বানায় হসপিটাল বানায় তো পরের জন্মে তার ফল অবশ্যই পায় বাবাকে ইয়াদ করে বলে গালিও দেয় তাও গালি দেয় হয়তো মুখে গালিও দিচ্ছে কিন্তু যেহেতু ভগবানকে ইয়াদ করে মুখ দিয়ে ভগবানের নাম তো বলে বাকি অজ্ঞানী হওয়ার কারণে কিছু জানে না ভগবান কে কোথায় থাকে ভগবানকে ইয়াদ করে রুদ্র পূজা করে রুদ্রকেই ভগবান ভাবে রুদ্রযজ্ঞ রচে শিব বা রুদ্রের পূজা করে বাবা বলে আমার পূজা করে তাও বেসমঝিতে কি কি বানায় কি কি করে যত মানুষ তত তার গুরুও ঝাড়ে নতুন নতুন পাতা টালটালি আদি বেরোতে থাকে তো তাদের কত শোভা হয় নতুন নতুন যারা আসে ধর্ম ধর্মের আত্মারা নতুন নতুন টাল তাদের শোভা হয় শতগুনি হওয়ার কারণে তাদের তখন মহিমা হয় বাবা বলে এই দুনিয়াটাই তো বিনাশী জিনিসকে ভালোবাসার জিনিস হুম এই দুনিয়াটা হলো বিনাশী জিনিসকে ভালোবাসার কারো কারো খুব ভালোবাসা হয় তো মোহতে যেন পাগল হয়ে যায় কেউ কেউ কাউকে ভালোবাসে তো মোহতে পাগল হয়ে যায় বড় বড় শেটরাও মোহ বসে পাগল হয়ে যায় মাতাদেরও জ্ঞান না থাকার কারণে বিনাশী শরীরের পিছনে বিধবা হয়ে কত কানতে থাকে তার স্বামীকে মনে করতে থাকে এখন তোমরা নিজেকে আত্মা ভেবে অন্যকেও আত্মা দেখো তাই একটুও তোমাদের দুঃখ হয় না পড়াটাকে বলে সোর্স অফ ইনকাম পড়াতে এম অবজেক্টও থাকে কিন্তু সেটা হলো এক জন্মের জন্য দুনিয়ায় যে পড়া সেটাতে তো জন্মের এম অবজেক্ট গভর্নমেন্টের থেকে পয়সা পায় বেতন পায় পড়ে ধরি করে তবে পয়সা আদি পায় এখানে তো আবার নতুন কথা তোমরা অবিনাশী জ্ঞানরত্নের দ্বারা কিভাবে ঝুলি ভরছ আত্মা বোঝে যে বাবা আমাদের অবিনাশী জ্ঞান খাজানা দিচ্ছে ভগবান পড়ায় তো নিশ্চয় ভগবান ভগবতী বানাবে না কিন্তু বাস্তবে এই লক্ষ্মী নারায়ণকে ভগবান ভগবতী ভাবা ভুল এখন তোমরা বাচ্চারা জানো ওহো যখন আমরা দেহ অভিমানী হয়ে যাই তো আমাদের বুদ্ধি কত ডিগ্রেড হয়ে যায় মানে নিচে নেমে যায় যেরকম পশুর মতো বুদ্ধি হয়ে যায় পশুদের সেবাও খুব ভালো হয় মনুষ্যকৃত কুচবি নেই রেসকে ঘোড়ে আদিকেও কিতনা সম্ভাল হতিহে বাবা বলছে পশুদেরও কত মানে ভালোভাবে সেবা করে কিন্তু মানুষের তো কেউ সেবাই করে না রেসের যারা ঘোরা তাদেরকে কত সামলানো হয় লালন পালন করা হয় আর এখানকার মানুষদের দেখো কী হালাত কুকুরকে কত ভালোবেসে সামলায় চাটতে রেতে হে সাত মে সুলাতে বিহে কুকুর চাটে আবার কুকুরকে আবার সাথে ঘুমও পারায় নিজের সাথে নিয়ে ঘুমায় দেখো দুনিয়ার কি হাল মানুষকে কেউ পছেও না আর কুকুরকে নিয়ে ঘুমায় তাহলে দুনিয়ার কি হাল হয়ে গেছে সত্য যুগে এইসব ধান্দা হয় না তো বাবা বলে বাচ্চা তোমাদের মায়া রাবণ আনরাইটিয়াস বানিয়ে দিয়েছে এটা আনরাইটিয়াস রাজ্য না মানুষ আনরাইটিয়াস তো সারা দুনিয়াও আনরাইটিয়াস হয়ে যায় রাইটিয়াস আর আনরাইটিয়াস দুনিয়া দেখো পার্থক্য কত কলিযুগের হালত দেখো কি হয়ে গেছে আমি স্বর্গ স্থাপন করছি তো মায়াও দেখো নিজের স্বর্গ দেখাচ্ছে টেম্পটেশন দিচ্ছে প্রলোভন দেখাচ্ছে আর্টিফিশিয়াল ধন কত ভাবে আমরা এখানে স্বর্গেই বসে আছি স্বর্গে থরেই এত উঁচু একশোতলা মকান হয় কীরকম কীরকম মকান সাজায় সত্যযুগে তো ডবল স্টোরি কেবি মাকা নেই হতে দোতলাও হবে না মানুষই খুব কম থাকে এত জমি এত জায়গা তোমরা কি করবে এখানে জায়গার পিছনে কত লড়াই ঝগড়া করে আর সত্যযুগে সারা জমিন সারা জায়গায় তোমাদের কত রাত দিনের পার্থক্য তোমাদের এক হলো লৌকিক বাবা আর এ হলো পারলৌকিক বাবা পারলৌকিক বাবা বাচ্চাদের কি দেয় না আধা কল্প তোমরা ভক্তি করো বাবা সাপ বলে এই ভক্তির দ্বারা মুক্তি পাওয়া যায় না অর্থাৎ আমাকে পাওয়া যায় না তুমি মুক্তিধামে আমার সাথে মিলতে হ মেলো আমিও মুক্তিধামে থাকি তোমরাও মুক্তিধামে থাকো তারপর ওখান থেকে তোমরা স্বর্গে যাও কিন্তু স্বর্গে তো আমি থাকি না এটাও ড্রামা আবার হু হু সেই ড্রামাই রিপিট হবে তারপরে এই জ্ঞান ভুলে যাব আমরা প্রায় লোপ হয়ে যাবে যতক্ষণ না সঙ্গম যুগ আসে ততক্ষণ গীতার জ্ঞান কি করে হতে পারে বাকি যত শাস্ত্র আদি আছে সেগুলো সব ভক্তিমার্গের শাস্ত্র এখন তোমরা নলেজ শুনছ আমি বীজরূপ জ্ঞানী সাগর আমি তোমাদের কিচ্ছু করতে দিই না তোমাদের আমার পায়েও পড়তে বলি না পাক আর পাক কিসকা পারেঙ্গে কার পায়ে পড়বে শিব বাবার তো পায়ই নেই এটা তো ব্রহ্মার পায়ে তাহলে পড়তে হবে আমি তো তোমাদের গোলাম বাবাকে বলেই নিরাকারী নিরহংকারী তাও তোমরা যখন একটে আসো তবেই তো বাবাকে নিরহংকারী বলা যায় বাবা তোমাদের অথা জ্ঞান দেয় তাহলে বাবা বলছে বাবা নিরহঙ্কারী কি করে বোঝা যাবে বাবা যখন একটে আসবে এই যে ব্রহ্মার তনে এসে এক করবে তখনই তো বোঝা যায় কত নিরহঙ্কারী বাবা তোমাদের অথা জ্ঞান অথা জ্ঞান দেয় এটা হলো অবিনাশী জ্ঞানরত্নের দান বাবা অবিনাশী জ্ঞানরত্ন দান করছে এখন যে যতটা পারো নাও অবিনাশী জ্ঞানরত্ন নিয়ে আবার অন্যকেও দান করতে থাকো এই রত্নের জন্যই তো বলা হয় এক এক রত্ন লাখ লাখ টাকা তাহলে আমরা এত এত জ্ঞানরত্ন নিচ্ছি এক একটা ওয়ার্ডের ভ্যালু লাখ লাখ টাকা কদম কদমে পদম দেয় এক বাবাই সার্ভিসে খুব অ্যাটেনশান চাই তোমাদের কদম হলো ইয়াদের যাত্রার তার দ্বারাই তোমরা অমর হয়ে যাও সত্যযুগে মৃত্যুর কোনো চিন্তাই থাকে না এক শরীর ছেড়ে আর এক শরীর নেয় মহজিৎ রাজার কথাও সে নিশ্চয়ই শুনেছ এটা তো বাবা বসে বোঝায় এখন বাবা তোমাদের এই রকম বানায় এটা এখনকারই কথা মহজিৎ রাজা রক্সাবন্ধন পর্ব পর্বও তোমরা মানাও এটা কখনকার নিশানি কবে ভগবান বলেছে যে পবিত্র হও এটা তো মানুষ জানেই না যে নতুন দুনিয়া কবে পুরানো দুনিয়া কবে হয় এটাও কেউ জানে না এটা যদিও বলে যে এটা এখন কলিযুগ সত্যযুগ ছিল এখন নেই কেউ মানে চুরাশি লাখ বলে দেয় তো নিশ্চয়ই পুনর্জন্মই হলো না নিরাকার বাবাকে সবাই ইয়াদ করে সে হলো সব আত্মাদের বাবা সেই বোঝায় দেহধারী বাপু তো অনেক আছে যে পশু পাখি তারাও তো তার সন্তানের বাবা বাপু তাদের জন্য এরকম বলবে না যে পশুর বাবা সত্য যুগে কিচ্ছু কিচেরপট্টি হয় না যেরকম মানুষ সেই রকম ফার্নিচার হয় সেখানে পাখি আদিও ফার্স্ট ক্লাস খুব সুরাত হয় সব ভালো ভালো জিনিস হবে সেখানে ফল কত সুইট বড় বড় হয় মিষ্টি আর বড় বড়। তারপরে সেগুলো কোথায় চলে যায় সুইট থেকে বেরিয়ে জাতি হে তিতা তেতো হয়ে যায় সব কিছুর মধ্যে সব কি শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে যায় থার্ড ক্লাস হয়ে যায় তো জিনিসও থার্ড ক্লাস হয়ে যায় সত্যযুগে ফার্স্ট ক্লাস তো সব জিনিসও ফার্স্ট ক্লাস হয় কলিযুগে থার্ড ক্লাস সব জিনিসই শতরজতম হয়ে পাস হয় এখানে তো কোনোই মজা নেই আত্মাও তমপ্রধান তো শরীরও তম প্রধান এখন তোমাদের বাচ্চাদের জ্ঞান আছে কোথায় সত্য যুগ কোথায় কলিযুগ রাত দিনের পার্থক্য বাবা তোমাদের কত উঁচু বানায় যত ইয়াদ করবে তত হেলথ ওয়েলথ দুটোই পাবে বাকি আর কী চাই দুটো জিনিসের একটার মধ্যে দুটো জিনিসের মধ্যে যদি একটা না থাকে হেলথ বা ওয়েলথ তাহলে হ্যাপিনেস হবে না ভাবো হেলথ আছে শরীর ভালো কিন্তু ওয়েলথ ধন নেই তো কী কাজের গায়েও না পয়সা আছে তো লাটকানা ঘুমিয়ে ঘুরে এসো বাচ্চারা বোঝে ভারত তো সোনার চিড়িয়া ছিল এখন সোনা কোথায় সোনা চান্দি তাম্বা গেল এখন তো কাগজই কাগজ কাগজ তো জলে ভেসে যায় তাহলে পয়সা কোথা থেকে পাবে সোনা তো খুব ভারী হয় তো সেটা তো সেখানেই পড়ে থাকে আগুনও সোনাকে জ্বালাতে পারে না তো এখানে সবই দুঃখের কথা ওখানে এসব কথাই হয় না এখানে এই সময় অপার দুঃখ বাবা আসেই তখন যখন অপার দুঃখ হয় কালকেই আবার অপার সুখ হবে বাবা তো কল্পে কল্পে এসে পড়ায় এটা কোনো নতুন কথা ধরে খুশিতে থাকা উচিত খুশি খুশি এটা অন্তের কথা অতীন্দ্রিয় সুখ গোপ গোপীকে জিজ্ঞেস করো লাস্টে তোমরা খুব ভালোভাবে বুঝে যাও রিয়াল শান্তি কাকে বলে এটা বাবাই বলে তোমরা বাবার থেকে শান্তির বর্ষা নাও তাকে সবাই ইয়াদ করে বাবা হলো শান্তির সাগর বাবা বোঝায় আমার কাছে কে আসতে পারে অমুক অমুক ধর্ম অমুক অমুক সময়ে আসে স্বর্গে তো কেউ আসতে পারে না এখন সাধু সন্ত অনেক বেরিয়ে গেছে তো তাদের মহিমা হয় তারা পবিত্র থাকে তাই নিশ্চয়ই তাদের মহিমা হয় এখন নতুন নতুনরা নেমেছে পরমধাম থেকে পুরাণেদের তো এত মহিমা হতে পারে না কারণ পুরানোরা তো এখন সুখ ভোগ করে তমপ্রধানে চলে গেছে কত ঢের গুরু কত ধরনের বেরোতে থাকে এই বেহদের ঝাড়কে কেউ জানেই না বাবা বোঝায় ভক্তি সামগ্রী এত এত কত ঝাড় ছড়িয়ে আছে হুম ভক্তিতে জ্ঞান বীজ কত অল্প আর ভক্তি হলো ঝাড় পুরোটাই ছড়িয়ে আছে ভক্তির আধা কল্প হয় এই জ্ঞান তো শুধুই একটা অন্তিম জন্মের জন্যই জ্ঞানকে প্রাপ্ত করে তোমরা আধা কল্পের জন্য মালিক হয়ে যাও ভক্তি বন্ধ হয়ে যায় দিন হয়ে যায় হ্যাঁ এখন বন্ধ এখন আমরা জ্ঞানে চলে এসেছি দিন এখন তোমরা সদাকালের জন্য হর্ষিত হও একে বলা হয় ঈশ্বরের অবিনাশী লটারি তার জন্য পুরুষার্থ করতে হয় ঈশ্বরের অবিনাশী লটারি পাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে ঈশ্বরীয় লটারি আর আসুরি লটারির মধ্যে কত পার্থক্য আচ্ছা मीठे मीठे सिकिले थे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते 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 शुक्रिया बाप आपको लाख लाख शुक्रिया धारणा ऐप तुम्हारे यादर प्रत्येक कदमे पदम এর দ্বারাই তোমরা অমর পথ প্রাপ্ত করবে ইয়াদের দ্বারাই আমরা অমর পথ প্রাপ্ত করব অবিনাশী জ্ঞানরত্ন যেটা বাবার কাছ থেকে পাও তার দান করতে হবে অবিনাশী জ্ঞানরত্ন যেটা আমরা বাবার কাছ থেকে পাচ্ছি সেটাকে দান করতে হবে দুই আত্ম অভিমানী হয়ে অপার খুশির অনুভব করতে হবে শরীরে থেকে মোহ বের করে সদা থাকতে হবে মহজিত হতে হবে বরদান প্রত্যেক মুহূর্তকে অন্তিম মুহূর্ত ভেবে অর্থাৎ হাড় ঘড়িকেও অন্তিম ঘড়ি ভেবে সদা রুহানি আনন্দে যে থাকে সেই বিশেষ আত্মা ভব বিশেষ আত্মাকে যে প্রত্যেক ঘড়িকে অন্তিম ঘড়ি ভেবে সদা রুহানি মজে থাকে সঙ্গম যুগ রুহানি আনন্দে থাকার যুগ আত্মিক খুশিতে থাকার যুগ তাই প্রত্যেক ঘড়ি রুহানি আনন্দের অনুভব করতে থাকো কখনও কোনো পরিস্থিতি বা পরীক্ষায় কনফিউজড হো না কারণ এই সময় অকাল মৃত্যু হবে সবার তাই বাবা বলছে কখনও কোনো পরিস্থিতি বা পরীক্ষায় মন খারাপ করো না কেন কারণ এখন সময়টাই অকাল মৃত্যুর সময় অল্প সময়ও যদি আনন্দের বদলে কনফিউজড হয়ে যাও আর সেই সময় অন্তিম ঘড়ি চলে আসে তো অন্তমতি সৌগতি হয়ে যাবে তাই এভার রেডির পাঠ পড়ায় বাবা এক সেকেন্ডও যেন ধোকা না দেয় এই জন্য নিজেকে বিশেষ আত্মা ভেবে প্রত্যেক সংকল্প বাণী আর কর্ম করো আর সদা রুহানি আনন্দে থাকো আত্মিক খুশিতে থাকো স্লোগান অচল যদি হতে চাও তো ব্যর্থ আর অশুভকে সমাপ্ত করে তো অচল হতে গেলে কি করতে হবে ব্যর্থ আর অশুভকে সমাপ্ত করে আচ্ছা ও শান্তি